আমরা সবাই অবগত আছি যে গোটা পৃথিবীর বেশিরভাগ মানুষ এখন লকডাউনের কারণে বাসা বাড়িতে অবস্থান করছেন অবস্থায় উপায় উপার্জনহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন অনেকেই আমাদের দেশের মোবাইল ফোন কোম্পানিগুলো বিশেষ করে তাদের এই মুহূর্তে অনেক বেশি মানবিক হওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি কারণ বাসাবাহিত অবস্থান করা মানুষগুলো নেট ইউজ করতে হচ্ছে প্রিয়জনদের সাথে ফোনে যোগাযোগ করতে হচ্ছে অথচ উপায় উপার্জন খুব একটা আছে যে তেমন নয় বরং বেশিরভাগ মানুষই বেকার হয়ে আছেন এমন পরিস্থিতিতে মোবাইল ফোন কোম্পানিগুলোর উচিত হবে তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব গ্রাহকদের জন্য সর্বোচ্চ ছাড় দেওয়া বিভিন্ন রকমের ফ্রি অফার দেওয়া বিভিন্ন দেশ ইতিমধ্যে আমরা জানি ডাটা এবং টক টাইম বিভিন্ন ফরমেটে তারা ফ্রি করেছেন অথবা বিভিন্ন বড়ো ধরনের অফার তারা দিয়েছেন মানুষকে এই কষ্টের সময় কঠিন সময়ে তাদের পক্ষ থেকে সহায়তা করার উদ্দেশ্যে আমাদের দেশে মোবাইল ফোন কোম্পানিগুলো সেরকম কোনো উদ্যোগ আমাদের দৃষ্টিতে এখনও পড়েনি তারা কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মানবিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন অসহায় মানুষদের টাকা পয়সা দেওয়ার চেষ্টা করছেন সেটি অবশ্যই প্রশংসনীয় কিন্তু আমরা বলছি গ্রাহকদেরকে নির্দিষ্ট একটা ফ্রি টক টাইম দেওয়া প্রতিদিন অথবা নির্দিষ্ট পরিমাণে ডাটা ফ্রি দেওয়া অথবা নামমাত্র মূল্যে দেওয়া এটা বোধ সময়ের দাবি এই কঠিন সময়ে আমি অনুরোধ করব আবেদন করব। আমাদের দেশের মোবাইল ফোন কোম্পানিগুলোকে যদি আমাকে তারা কেউ শুনে থাকেন তারা যেন মানবিক হন তারা যেন এই কঠিন সময় মানুষের পাশে দাঁড়ান ব্যবসা তো সারা বছরই করা হচ্ছে এবং করা যাবে বেঁচে থাকলে কিন্তু এই কঠিন সময়ে আমাদের বোধহয় মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং মোবাইল ফোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন অন্তত এই সময়টাতে কারণ বাসাবাতে মানুষ বসে আছেন বেকার নেটে মানুষ সময় কাটাচ্ছেন প্রিয়জনদের সাথে কথা বলতে বাধ্য হচ্ছেন অন্য সময়ের চাইতে কম নয় বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি অতএব এই সময় তাদের আরও বেশি মানবিক হওয়া উচিত আমি তাদের প্রতি আবেদন রাখছি এবং সংশ্লিষ্ট সকলকে বলছি তারা যেন যে কোনোভাবে উদ্যোগ নিয়ে গ্রাহকদের অন্তত এই সময়ে সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করেন এবং সেই উদ্যোগ তারা গ্রহণ করেন আল্লাহ তে আমাদের সকলকে মানবিক হওয়ার তফিক দান করুন কঠিন এ সময়ে প্রত্যেককে যার আশেপাশের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর তফিক দান করুন